প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাইথনের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ইফেলস সম্পর্কে থিওরিটিক্যালি ধারণা দিয়েছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে ইফেলসের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো। প্রোগ্রাম 9 নামে আমি একটি ফাইল তৈরি করে নিয়েছি, আপনারা যে কোনো নামে ফাইল তৈরি করতে পারবেন। ইফেলসের ব্যবহার খুব সহজে বোঝানোর জন্য আমি খুবই বেসিক একটা প্রোগ্রাম দিয়ে শুরু করব, যেটি হচ্ছে পাস ফেইল প্রোগ্রাম। একজন স্টুডেন্টের মার্ক আমরা দেবো এবং আমার প্রোগ্রামটা বলে দেবে স্টুডেন্ট পাস অর ফেল করেছে কিনা। রাইট, তো আমরা প্রথমেই যে কাজটা করব, একটা মার্ক ধরে নিয়েছি, যে কোনো মার্ক এখানে আপনারা ধরে নিতে পারেন। সাপোজ আমি 70 ধরে নিলাম। এবার লক্ষ্য রাখবেন, আমরা জানি একজন স্টুডেন্ট আইদার পাস করবে অথবা ফেল করবে। লক্ষ্য রাখুন, এখানে দুইটা স্টেটমেন্ট আমি অলরেডি লিখে নিচ্ছি, পাস অর ফেল। এবার আমার প্রোগ্রাম কীভাবে বুঝবে স্টুডেন্ট পাস করেছে কিংবা স্টুডেন্ট ফেল করেছে? একটা অবশ্যই ডিসিশন দিতে হবে প্রোগ্রামকে। তো প্রোগ্রাম এই ডিসিশনটা নেওয়ার জন্য অবশ্যই কন্ডিশন ব্যবহার করতে হবে, ইফ যদি মার্ক গ্রেটার দেন অর ইকুয়াল 33 হয় সেক্ষেত্রে কী করবে স্টুডেন্ট? পাস করবে। তাহলে এটাকে আমি ইফের আন্ডারে রেখে দিলাম এই স্টেটমেন্টকে। তাহলে যদি মার্ক 33 এর সমান বা তার চেয়ে বেশি হয় তাহলেই কী করবে স্টুডেন্ট? পাস করবে। এই প্রিন্টটা কখন কাজ করবে? যখন এই ইফের কন্ডিশনটা ট্রু হবে। এক্স্যাক্টলি সেমভাবে আমি আবারও ইফ ব্যবহার করে নিচ্ছি, তারপরে এলসের ব্যবহারটা দেখাবো, এলস কেন ব্যবহার করতে হয় তাহলে বুঝতে পারবেন। আগে আমি ইফের ব্যবহারটা আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে মার্কস যদি 33 এর চেয়ে কম হয় তাহলে ডেফিনেটলি সেই স্টুডেন্ট কী করবে? ফেল করবে। তাহলে লক্ষ্য রাখুন, এই স্টেটমেন্টটা তখনই কাজ করবে যখন এই ইফের কন্ডিশন ট্রু হবে, এবং এই স্টেটমেন্ট তখনই কাজ করবে যখন এই ইফের কন্ডিশন ট্রু হবে। তাহলে ইফের কন্ডিশন যখন ট্রু হবে তার আন্ডারে যে স্টেটমেন্ট থাকে সেই স্টেটমেন্টগুলো কাজ করবে। কোডটা যদি আমি আপনাদের রান করে দেখাই, লক্ষ্য রাখবেন রান, এবং পারফেক্টলি দেখাচ্ছে পাস, কারণ 70 চেক করবে। লক্ষ্য রাখুন, ইফ যখন ব্যবহার করবেন সেই ইফ ডেফিনেটলি চেক করতে হবে। প্রোগ্রামে যদি 100টা ইফ থাকে 100টা ইফই চেক করতে হবে। সো মার্ক যখন 70 দিলাম, 70 গ্রেটার দেন 33 এবং ডেফিনেটলি প্রিন্ট করবে পাস। আবার এখানেও আসবে 70, কারণ এখানে আমরা ইফ ব্যবহার করেছি। 70 থেকে 33 বড় কি না, ডেফিনেটলি বড় না, সেক্ষেত্রে এটা আর কাজ করবে না। তো এখানে যেটা লক্ষণীয় বিষয় হচ্ছে, যখন আমরা 70 দিয়েছি, 70 ডেফিনেটলি 33 এর চেয়ে বড়, তাহলে পাস প্রিন্ট করে নিয়েছে। শুধু শুধু এখানে কন্ডিশন চেক করার কোনো দরকার ছিল না, কিন্তু তারপরও কন্ডিশন চেক করেছে। তাই এই জন্য আমরা এখানে রেখে দিতে পারি, এলস স্টেটমেন্টটা ব্যবহার করতে পারি, কারণ এলসে কোনো কন্ডিশন দেওয়ার প্রয়োজন নেই। কারণ উপরের ইফ যদি কাজ না করে ডিরেক্টলি আসবে এবং এই এলস কী করবে? কাজ করবে। এইখানে একটু ব্ল্যাঙ্ক স্পেস রাখা বেটার অপশন। এবার যদি আমি কোডটা রান করি, এক্স্যাক্টলি সেমভাবে কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আউটপুট পাস দেখাচ্ছে। এবার সাপোজ আমি এখানে 20 দিলাম, সেক্ষেত্রে কী ঘটবে? 20 নিশ্চয়ই 33 এর চেয়ে বড় না, সুতরাং এটা আর কাজ করবে না, সরাসরি এলসে যাবে এবং এলসের স্টেটমেন্ট কাজ করবে। কোডটা আমি রান করে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আউটপুট ফেল দেখাচ্ছে। তো ভেরি বেসিক একটা প্রোগ্রাম, যদি ইফের কন্ডিশন ট্রু হয় তাহলে তার আন্ডারে স্টেটমেন্ট কাজ করবে, আর যদি ইফ কাজ না করে সেক্ষেত্রে এলসে চলে আসবে এবং এলসের স্টেটমেন্ট কাজ করবে। এখানে ডেফিনেটলি আমরা ইফ ব্যবহার করতে পারতাম, সেক্ষেত্রে শুধু শুধু সময়ের অপচয় হতো। তো যখনই দুইটা কন্ডিশন আসবে, প্রথম কন্ডিশন ডেফিনেটলি ইফ ব্যবহার করতেই হবে, এবং পরবর্তী কন্ডিশন চাইলে আপনি ইফ অথবা এলস ব্যবহার করতে পারবেন। কিন্তু এলস ব্যবহার করা বুদ্ধিমানের কাজ, কারণ এতে হয়তো কন্ডিশন চেক করার কোনো দরকার পড়ে না। এবার চাইলে আমরা আরও কিছু প্রোগ্রাম করে নিতে পারি বেসিক টাইপের, যেমন দুইটা সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম সংখ্যা বা লার্জেস্ট সংখ্যা খুঁজে নিতে পারি। সো আমি এখানে আরেকটা প্রোগ্রাম করতেছি, লক্ষ্য রাখুন, লার্জেস্ট নাম্বার খুঁজে নেওয়ার জন্য দুইটা সংখ্যার মধ্যে। সাপোজ আমি এখানে নাম্বার 1 দিয়ে দিচ্ছি 20 এবং নাম্বার 2 দিয়ে দিচ্ছি 10। এবার চেক করবো এই দুইটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা, সেই সংখ্যাটাকে আমরা প্রিন্ট করব। তো সেই জন্য কন্ডিশন ব্যবহার করতে হবে, যদি নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে প্রিন্ট করবে কাকে? নাম্বার 1-কে। তাহলে এখানে প্রিন্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নাম্বার 1, আর যদি নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড় না হয় সেক্ষেত্রে নাম্বার 2 ডেফিনেটলি বড়, এখানে আমরা প্রিন্ট করতে চাইবো কাকে? নাম্বার 2-কে। তো দ্যাটস ইট, এই প্রোগ্রামটা এতটুকুই। কোডটা রান করে দেখাচ্ছি আপনাদের, রান প্রোগ্রাম 9, এবং দেখতে পাচ্ছেন এখানে লার্জেস্ট সংখ্যা 20 প্রিন্ট করতেছে। আপনারা চাইলে এখানে চেঞ্জ করে দেখতে পারেন, এখানে আমি যদি -20 দেই সেক্ষেত্রে কী হবে? লক্ষ্য রাখুন, -20 নিশ্চয়ই 10 এর চেয়ে বড় না, সেক্ষেত্রে এই ইফ স্টেটমেন্টের আন্ডারে যেটা আছে প্রিন্ট সেটা কাজ করবে না, এলসে চলে আসবে এবং নাম্বার 2 প্রিন্ট করবে, দ্যাট মিন্স 10 প্রিন্ট করবে। পারফেক্ট, তো দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করেছে। সর্বশেষে আমি আপনাদের আরেকটি প্রোগ্রাম দেখাতে চাই, যেটা হচ্ছে ইভেন অড নির্ণয় করার প্রোগ্রাম, অর্থাৎ জোড় বিজোড় সংখ্যা নির্ণয় করার প্রোগ্রাম। কখন আমরা একটা সংখ্যাকে ইভেন বলি? যখন সেই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করার পর বাক্সের যদি শূন্য হয় সেই সংখ্যাটাকে আমরা জোড় বলি। তো আমরা এই জন্য একটা প্রোগ্রাম করব। সাপোজ আমি একটা সংখ্যা নিলাম 4, আমরা জানি এটা জোড় সংখ্যা, কিন্তু কীভাবে আমরা সেটা প্রোগ্রামের মাধ্যমে আমরা চেক করব? তো কোনো একটা সংখ্যাকে যদি আমি বলেছিলাম, যেমন ঠিক তেমনভাবে কন্ডিশনটা লিখতে হবে, কোনো একটা সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করার পর বাক্সের যদি শূন্য হয় তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো ইভেন, এলস যদি সংখ্যাটা ইভেন না হয় ডেফিনেটলি সংখ্যাটা হচ্ছে অড, দ্যাট মিন্স বিজোড়।
সো এখানে লক্ষ্য রাখুন, দুই দ্বারা সংখ্যাটাকে ভাগ করার পর যদি ভাগ শেষ কার সমান হয়, শূন্য সমান হয়, এখানে সমানের জন্য কিন্তু দুইটা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করতে হবে, সেটা ডেফিনেটলি নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবার যদি কোডটা রান করি তাহলে দেখবেন পারফেক্টলি কাজ করতেছে, এখানে ইভেন প্রিন্ট করতেছে, চার হচ্ছে একটি জোড় সংখ্যা। এবার যদি আমি এখানে ফাইভ দিই সেক্ষেত্রে কী হবে, ডেফিনেটলি আপনারা বুঝতে পারতেছেন, ফাইভ দেওয়ার পর নিশ্চয়ই ফাইভকে দুই দ্বারা ভাগ করলে বাক্সেস কী হবে না, শূন্য হবে না, সুতরাং এই স্টেটমেন্ট কাজ করবে না, এলসে চলে যাবে এবং প্রিন্ট করবে অড।